আজ বেরিয়ে গেলাম এক অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে, আজ চলে এলাম গঙ্গার বুকে এক লঞ্চ যাত্রার সাক্ষী হতে, আর সঙ্গে তোমাদেরকে নিয়ে। তো সঙ্গে থাকো গাইজ, দেখো আজ কি সুন্দর কিছু দেখাই। তো গাইজ দেখো, ট্রলারে লরিও পার হবে, ও অসাধারণ অসাধারণ ব্যাপার। তো হ্যালো গাইজ, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ চলে এসেছি আমরা কালনার ঘাটে, আজ লঞ্চে করে পার হব আর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো, এই গাড়িগুলো পার হবে আমাদের সাথে। তো সত্যি অসাধারণ প্লেস, অসাধারণ প্লেস। তো চলো আগাই লঞ্চে উঠবো, আমাদের সঙ্গে সঙ্গে এই গাড়িগুলো আমাদের সাথে যাবে। তো আজ এই সুন্দর ঘাট পারাপার তোমাদের দেখাবো, চলো। সেই সিন, এই যে আমাদের স্কুটি। তো গাইজ উঠে পড়েছি লঞ্চে, আর আমাদের সাথে বহু মানুষ রয়েছে যারাও এই ঘাট পার হবে লঞ্চে করে। তো দেখো কত ভিড় আর কি সুন্দর দৃশ্য বাইরে, দূরকে দূর শুধু গঙ্গা আর গঙ্গা, অসাধারণ। সত্যি এই প্রকৃতির সৌন্দর্য দেখলে অসাধারণ লাগে। তো তোমরাও এসে এনজয় করতে পারো, এটা কালনা ঘাট, এই ঘাট পার হলে তুমি বর্ধমানে পৌঁছে যাবে। তো চলো গাইজ দেখো সঙ্গে আর কি দেখাই। তাই এত মানুষের ভিড় যে এই ট্রলারটিতে শুধুমাত্র মানুষ আর বাইককেই পার করলো, আর লরি আর অন্য গাড়ি অন্য লঞ্চে। তো চলো গাইজ এনজয় করো, আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তো আমরা এখন ওই পারে যাচ্ছি। তো সঙ্গে থাকো। তোমাদের দেখানোর জন্য লরি যে লঞ্চে পার করে সেটিতে উঠলাম আর ভিডিও করলাম। তো আমরা এখন মাছ গঙ্গায় রয়েছি, তো দেখো এনজয় করো। সত্যি অসাধারণ ফিলিং, আমরা পুরো মাঝখানে রয়েছি এখন, ওখান থেকে আসলাম। এইভাবেই প্রত্যেক দিন হাজার হাজার ট্রাক গাড়ি পার করে চলেছে এই লঞ্চগুলো জীবনের ঝুঁকি নিয়ে। সত্যি এই ঘাটটা অসাধারণ, তোমরা আসলেও এনজয় করতে পারবে। এটি কালনা ঘাট নামে পরিচিত, যার উপরে রয়েছে বর্ধমান। তো গাইস এনজয় করো, আমাদের লঞ্চ প্রায় পাড়ে চলে এসছে, আমরা নামবো। জানি না কত বিশাল বড় ইঞ্জিন এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে জলের ফোয়ারা, এটাই এখানে হাল, এটা দিয়ে দিক ঠিক করে এরা এখানে দাঁড়িয়ে সারাদিন। তো সত্যি একটা অসাধারণ দৃশ্য। তো গাইজ আমরা পৌঁছে গেছি আমাদের পাড়ে, আমরা এখানে নামবো। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা গাইজ।